वेलकम बैक टू माय चैनल। तो आगे जो वीडियोगुलो शेयर करेछी अपलोड करेछी तार आपनादेर सपोर्टेर जन्य असंख्य धन्यवाद। आमार व्हाट्सएपे एकटा लिंक आछे जे लिंकेर माध्यमे आपनी सबार साथे कानेक्ट करते पारबेन एबं गवर्नमेंट जॉब रिलेटेड समस्त इनफरमेशन डिसकस करते पारबेन। तार लिंक देवा हलो এখানে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আমার ইউটিউবের চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং চ্যানেলটার লিংকও এখানে। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা থাকবে সেই বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। প্রথম প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গ্যান অর টিস্যু of human body is most sensitive to intake lead? এটা কি হবে? আমাদের ব্রেন দ্য ব্রেন ইজ মোস্ট সেন্সিটিভ পার্ট অফ হিউম্যান বডি উইথ রেসপেক্ট টু লেড পয়জনিং। পারদ দ্বারা পয়জনিং হলে আমাদের ব্রেনটাই সবথেকে বেশি এফেক্টিভ হবে, সেখানে ব্রেনই ওখানে উত্তরটা নেওয়া হলো, অপশান বি। পরের প্রশ্ন বলছে, Which of the following national park does not belongs to Andaman and Nicobar Island? বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক ডাজ নট বিলংস টু আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। এটা কী হবে? এটা হবে ময়লিং ন্যাশনাল পার্ক, অপশান সি এখানে সঠিক উত্তর। ময়লিং ন্যাশনাল পার্ক এটা কোথায়? অরুণাচল প্রদেশের একটা ন্যাশনাল পার্ক, তাহলে এখানে সি হচ্ছে উত্তর হবে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে which of the following national park of India generally has only tropical climate? এটা ইরাবতী ন্যাশনাল পার্ক, তাহলে ইরাবতী ন্যাশনাল পার্কে যেটা ইন্ডিয়ার ন্যাশনাল পার্ক যেটা ট্রপিক্যাল ক্লাইমেট জন্য পরিচিত। ইরাবতী ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? এটা ছত্তিশগড়ে অবস্থিত, এটা একটা ট্রপিক্যাল ক্লাইমেট। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক ইজ নট আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে যে অপশানগুলোর মধ্যে আছে, তাহলে কানহা, তার মধ্যে কানহা ন্যাশনাল পার্ক যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা পায়নি এখনও পর্যন্ত, যেগুলো পেয়েছে সেগুলো হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক এবং সুন্দরবন। তাহলে অপশান ডি এখানে অ্যান্সার হচ্ছে। আচ্ছা, ডিসক্রিপশানে কী বলছে? বলছে যে কানহা ন্যাশনাল পার্ক ইজ ওয়ান অফ দ্য টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ মধ্যপ্রদেশ। ইট ইজ নট আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ আ ল্যান্ডমার্ক অর এরিয়া হুইচ হ্যাজ বিন অফিসিয়ালি রেকগনাইজ বাই দ্য ইউনাইটেড নেশন, স্পেশালি বাই দ্য ইউনাইটেড নেশনস। নেক্সট কোশ্চেন বলছে, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে ইজ সেলিব্রেটেড অন 22nd অফ মে। তাহলে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে 22শে মে পালন করা হয়। নোটে কি বলছে, দ্য ইউনাইটেড নেশন হ্যাজ প্রোক্লেমড মে 22 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি to increase understanding and awareness of biodiversity issue. The theme of 2017 International Day for Biodiversity was Biodiversity and Sustainable Tourism. তাহলে বায়োডাইভার্সিটি ডে কত তারিখে পালন করা হয়? 22শে মে। নেক্সট কোশ্চেন বলছে, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক GNP ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক লোকেটেড উত্তরাখণ্ডে, তাহলে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। নোটে কি বলছে, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য আপার ক্যাচমেন্ট অফ ভাগীরথী রিভার ইন দ্য উত্তরকাশী ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড অ্যান্ড কভার অ্যান এরিয়া অ্যাবাউট 2,390 স্কোয়ার কিলোমিটার। The park is home to the snow leopard, ibex, thor, Himalayan barbet, siro, pigeon, dove
এটসেট্রা। ইট প্রোভাইড ম্যাজেস্টিক বিউটি অফ কনিফেরাস ফরেস্ট অ্যান্ড গ্র্যান্ডিওর অফ গ্লেসিয়াল ওয়ার্ল্ড কম্বাইন্ড উইথ লাশ গ্রিন মিডোজ। পরের প্রশ্নটা বলছে দ্য চিমিনি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, চিমিনি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, চিমিনি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি কোন স্টেটে অবস্থিত, এটা হবে কেরালা। তাহলে চিমিনি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি কেরালাতে অবস্থিত। আচ্ছা, এর নোটটা কী বলছে? বলছে দ্য চিমিনি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি ইজ লোকেটেড অ্যালং দ্য ওয়েস্টার্ন ঘাট ইন মুকুন্দপুরম তালুক অফ ত্রিশূর ডিস্ট্রিক্ট অফ কেরালা। দ্য স্যাঞ্চুয়ারি ইজ অ্যান ইম্পর্টেন্ট বার্ড এরিয়া উইথ 192 রেকর্ডেড অ্যাভাইন স্পিসিস সাচ অ্যাজ গ্রে হেডেড বুলবুল, ইন্ডিয়ান রিউফোস ব্যাবল, হোয়াইট বাইলি, ব্লু ফ্লাই ক্যাচার অ্যান্ড এটসেট্রা। দ্য স্যাঞ্চুয়ারি ইজ অলসো অফার ট্রেকিং পাথ ফর দ্য অ্যাডভেঞ্চার ট্রাভেলার। সো এখানে কেরালা হবে, চিমনি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি কেরালায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন আটের দাগের বলছে সেপাই ঝোড়া, সেপাই ঝোলা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি ইজ লোকেটেড এটা ত্রিপুরাতে। তাহলে সেপাই ঝোলা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি ত্রিপুরাতে অবস্থিত। আর কি বলছে? সেপাই ঝোলা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি ইজ লোকেটেড ইন বিশালগড় ত্রিপুরা অ্যান্ড কভার অ্যান এরিয়া অফ 18.53 স্কোয়ার কিলোমিটার। ইট ইজ ফেমাস ফর ইটস ক্লাউডেড লিওপার এনক্লোজার। ইট ইজ আ উডল্যান্ড উইথ অ্যান আর্টিফিশিয়াল লেক অ্যান্ড ন্যাচারাল বোটানিক্যাল অ্যান্ড জুলজিক্যাল গার্ডেন। ইট গিভস শেল্টার অ্যাবাউট 150 স্পিসিস অফ বার্ড অ্যান্ড দ্য ইউনিক মাঙ্কিজ। দ্য স্যাঞ্চুয়ারি হ্যাজ বিন ডেভেলপড অ্যাজ আ ওয়াইল্ড লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ সেন্টার। নেক্সট কোশ্চেন বলছে চিতওয়ান ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি, চিতওয়ান ন্যাশনাল পার্ক এটা নেপালে অবস্থিত। আচ্ছা, চিতওয়ান ন্যাশনাল পার্ক নেপালে অবস্থিত বললাম, তো এর নোটে কি বলছে? চিতওয়ান ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন সাব ট্রপিক্যাল ইনার তরাই লো ল্যান্ড অফ সাউথ সেন্ট্রাল নেপাল অ্যান্ড কভার অ্যান এরিয়া অফ 932 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এখানে এই যে লেখা দেখা গেল তরাই, তিস্তা নদীর পূর্ব দিকটা ডুয়ার্স নামে পরিচিত এবং পশ্চিম দিকটা তরাই নামে পরিচিত, ইনফরমেশনটা দিয়ে দিলাম। আর কি বলছে? দ্য পার্ক ইজ কনস্টিটিউটেড টু হ্যাভ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি অফ স্লথ বিয়ার্স উইথ অ্যান এস্টিমেটেড 200 to 250 ইন্ডিভিজুয়ালস। ইট ইজ অলসো হোম অফ গোল্ডেন জ্যাকেলস, ফিশ ক্যাট, জঙ্গল ক্যাট, লিওপার্ড ক্যাট, লার্জ অ্যান্ড স্মল ইন্ডিয়ান সিভেট, এশিয়ান পাম সিভেট, ক্র্যাব ইটিং মঙ্গুজ অ্যান্ড ইয়েলো থ্রোটেড মার্টিনস। নেক্সট কোশ্চেন, দ্য শিরুই ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, শিরুই ন্যাশনাল পার্ক মণিপুরে অবস্থিত। নোট যেটা সেটা কি বলছে? যে দ্য শিরুই ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ মণিপুর, ইট হ্যাজ ডেন্স ট্রপিক্যাল ফরেস্ট অল ওভার অ্যান্ড টেম্পারেট ফরেস্ট ইন দ্য হিল টপ। তাহলে ডেন্স ট্রপিক্যাল ফরেস্ট ইন অল ওভার অ্যান্ড টেম্পারেট ফরেস্ট ইন দ্য হিল টপ। দ্য পার্ক ইজ ফেমাস ফর শিরুই লিলি দ্যাট গ্রোজ ন্যাচারালি। দ্য মেন পিক অফ শিরুই অ্যাবাউন্ডস উইথ দ্য ফ্লাওয়ার ডিউরিং দ্য মনসুন অ্যান্ড ইট ইজ এ ভেরিটেবল প্যারাডাইস। ইট ইজ দ্য হোম অফ ট্র্যাগোপ্যান, দ্য টাইগার অ্যান্ড দ্য লিওপার্ড। তাহলে শিরুই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মণিপুরে। নেক্সট কোশ্চেন বলছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, লোকেটেড ইন হুইচ স্টেট। এটা তো আমরা প্রত্যেকে বলতে পারবো যে জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এইবারে জলদাপাড়া ন্যাশনাল পার্ক রিলেটেড যে নোটটা সেইটা দেখা যাক। বলছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য অ্যাট দ্য ফুটহিল অফ দ্য ইস্টার্ন হিমালয়া
ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফ নর্দার্ন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার তোস্তা তোর্ষা সো তোর্ষা রিভারের পাশে এবং নর্থ বেঙ্গলে আলিপুর ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে জলদাপাড়া ন্যাশনাল পার্ক দেখা যায়। নেক্সট বলছে ইট ইজ দ্য হোম অফ ইন্ডিয়ান লিওপার্ড ইন্ডিয়ান এলিফ্যান্ট সাম্বার বার্কিং ডিয়ার স্পটেড ডিয়ার হগ ডিয়ার ওয়াইল্ড বোর গৌর এটসেট্রা জলদাপাড়া ইজ দ্য প্যারাডাইজ ফর বার্ড ওয়াচার্স ইট ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ প্লেস ইন ইন্ডিয়া হোয়ার বেঙ্গল ফাইরোক্যান ইজ সাইটেড দ্য আদার বার্ড টু বি ফাউন্ড হেয়ার আর দ্য ক্রাস্টেড ইগল পলাশ ফিশ ইগল শিকরা ফিন ওয়েভার জঙ্গল ফল পিফল পিফল ওয়ান টাইপ অফ পিকক নেক্সট পার্টিজ অ্যান্ড লেজার পিড হর্নবিল পাইথন মনিটর লিজার ক্রিটস কোবরা গ্রেকো অ্যান্ড অ্যাবাউট 8 স্পিসিস অফ ফ্রেশ ওয়াটার টার্টলস ক্যান অলসো বি ফাউন্ড হেয়ার জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড ইন হুইচ স্টেট দলমা ওয়াইল্ড লাইফ ঝাড়খণ্ডে অবস্থিত। তাহলে দলমা ওয়াইল্ড লাইফ ঝাড়খণ্ডে অবস্থিত। নোটে কী আসছে দেখি, বলছে যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড 10 কিলোমিটার ফ্রম দ্য সিটি অফ জামশেদপুর ইন ঝাড়খণ্ড অ্যান্ড কভার অ্যান এরিয়া অফ 195 স্কোয়ার কিলোমিটার্স। ইট ইজ হোম অফ এলিফ্যান্ট বার্কিং ডিয়ার স্লথ বিয়ার পরকিউপাইন্স অ্যান্ড মেনি আদার অ্যানিম্যালস কমনলি সিন বার্ড ইন দ্য স্যাংচুয়ারি আর দ্য ফ্যালকনস গোল্ডেন ওরেল ইন্ডিয়ান ট্রি পাই প্যারাডাইস ফ্লাই ক্যাচার গ্রে হর্নবিল ইন্ডিয়ান পিফ্ল দ্য বেস্ট টাইম টু ভিজিট ইট ফ্রম অক্টোবর টু জুন দ্য ফরেস্ট কভার ইজ ডিনাউন্ডেড আপ টু 90% বিকজ অফ দ্য সিলেক্টিভ পিলফ্রেজ বাই দ্য টিম্বার মাফিয়া ওভার মেনি ইয়ার্স। তাহলে এই যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেটা টিম্বার মাফিয়ারের জন্য মাফিয়াদের জন্য 90% যে ফরেস্টের যে বিউটি সেটা নষ্ট হয়ে গেছে। এবং এছাড়া এই ঝাড়খণ্ডটা হচ্ছে 10 কিলোমিটার দূরে জামশেদপুর ডিস্ট্রিক্ট থেকে। এছাড়া এখানে কি পাওয়া যায়, এলিফ্যান্ট বার্কিং ডিয়ার স্লথ বিয়ার বিভিন্ন পাখি এই সব জায়গায় পাওয়া যায়। এবং অক্টোবর থেকে জুন এই টাইম পিরিয়ডটা এই জায়গাটা ভিজিট করার জন্য প্রপার টাইম। পরের প্রশ্ন বলছে যে দ্য কর্ণিকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, এটা কোথায়, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নোট বলছে দ্য কর্ণিকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ আ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড এস্টুয়ারি সিচুয়েটেড ইন অন্ধ্রপ্রদেশ। ইট ইজ কভার অ্যান এরিয়া অফ 235.7 স্কোয়ার কিলোমিটার। ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট স্ট্রেচ অফ ম্যানগ্রোভ ফরেস্ট ইন ইন্ডিয়া উইথ 24 ম্যানগ্রোভ ট্রি স্পিসিস অ্যান্ড মোর দ্যান 120 বার্ড স্পিসিস। ইট ইজ দ্য হোম টু দ্য ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড হোয়াইট ব্ল্যাক ভালচার অ্যান্ড লং বাইল্ড ভালচার। তাহলে এখানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত আর কি বলছে, সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে 24টা ধরনের ম্যানগ্রোভ ট্রিয়ের স্পিসিস পাওয়া যায় এবং 120 ধরনের পাখি পাওয়া যায়। আর কি বলছে, এন্ডেঞ্জার্ড স্পিসিস সাচ অ্যাস হোয়াইট ব্যাকড ভালচার এবং লং ওয়াইল্ড ভালচার এগুলোকে এখানে পাওয়া যায় এই করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা কিনা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলছে কার্লাপাত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তাহলে কার্লাপাত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, এটা হবে ওড়িশা। কার্লাপাত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওড়িশায় অবস্থিত। আচ্ছা, নোট কি বলছে দেখি, বলছে দ্য কার্লাপাত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন কালাহান্ডি ডিস্ট্রিক্ট অফ ওড়িশা অ্যান্ড কভার অ্যান এরিয়া অফ 75 স্কোয়ার কিলোমিটার। তাহলে কার্লাপাত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওড়িশার কালাহান্ডি ডিস্ট্রিক্টে অবস্থিত এবং 75 স্কোয়ার কিলোমিটার নিয়ে জায়গাটা নিয়ে। দ্য স্যাংচুয়ারি ইজ হোম টু মেনি ওয়াইল্ড লাইফ স্পিসিস লাইক
টাইগার, লিওপার্ড, সাম্বার, নীল গাই, বার্কিং ডিয়ার, মাউস ডিয়ার, এ ওয়াইড ভ্যারাইটি অফ বার্ড লাইক গ্রিন মুনিয়া, গ্রেট আর নাইট জার অ্যান্ড ভেরিয়াস রেপটাইল এখানে পাওয়া যায়। কালাপাত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা কিনা ওড়িশায় অবস্থিত এবং কালাহান্ডি, ওড়িশার কালাহান্ডি ডিস্ট্রিক্টে।